আর মাজার মানি হলো কি, মাজার কইলেও তো অনেকের পায় জমা গরম হয়ে যায়। মাজার মানি হলো জিয়ারতের স্থান। আপনি আপনার দাদা নানা চাচা জেঠা আপন স্বজনের কবর জিয়ারত করেন না, এই জিয়ারতের স্থানটাকে বলা হয় মাজার। এবার বলছে যে মাজারে কি গিলাব দেওয়া, চাদর দেওয়া, এটা জায়েজ কিনা? অনেকে আমাদের নবীজির দুরুদ বাদ দিয়ে দুরুদ ইব্রাহিম পড়ে আছে, এটার নাম কে বলছে দুরুদ ইব্রাহিম? মানুষ মারা গেলে মানুষের জন্য চার দিন চল্লিশ দিনে খাওয়ানো জায়েজ কিনা? কেউ কেউ বেদাত বলে দলিল দিয়ে থাকে, মা বাবাদের কদমে চুমু খাওয়া, কদম বসি করার দলিল, মা বাবার কদমে সালাম দেওয়া, কদম বসি করা, চুমু খাওয়া জায়েজ নাকি না জায়েজ নাকি? পীর মুরিদি কতটা জায়েজ? অমর খোদা মুয়েন কি এর মুওয়াজ করবো না, স্টেজ ছাড়া সইলে যাবো। ওই যে পুরুষের নামাজের হাত বাঁধার নিয়ম, নারীদের হাত বাঁধার নিয়ম, এটা তাকে জানাতে হবে না? হাদিস শরীফের মধ্যে এসেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মধ্যরজনীতে জাগ্রত হয়ে দেখে তার বিছানায় আমার নবী নাই। কি নাই? নাই। আমার নবী নাই। কোথায় গেল আমার নবী? খুঁজতে লাগলেন মা আয়েশা। এবার খুঁজতে খুঁজতে যাইয়া দেখে আমার আমার নবী জি জান্নাতুল বাগিতে জিয়ারতরত অবস্থা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মাজার মানি হলো কি, মাজার কইলেও তো অনেকের পায় জমা গরম হয়ে যায়। মাজার মানি হলো জিয়ারতের স্থান। আপনি আপনার দাদা নানা চাচা জেঠা আপন স্বজনের কবর জিয়ারত করেন না, এই জিয়ারতের স্থানটাকে বলা হয় মাজার। কি বলা হয়? কি বলা হয়? মাজার। বলে হুজুর একটা জায়গায় বেশি যায়, কারণ বেশি যাবে না, সে তো আল্লাহর গোলামি করতে 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 একেবারে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হয়ে গেছে, তার মাজারে যাওয়ার জন্য তো শক্তি লাগবে, সে শক্তি আল্লাহ যোগিয়ে দিয়েছে, তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহর ওলিদের মাজারে যাওয়া যাবে, জিয়ারত করা যাবে, কোনো দোষ নাই, কোনো সমস্যা নাই, কোনো ক্ষতি হবে না, তবে যাইয়া ওখানে সেজদা দেওয়া যাবে না, কারণ সেজদার মালিক একমাত্র আল্লাহ। যদি দ্বিতীয়ত কাউকে সেজদা দেওয়া হতো তাহলে আমার নবী সেই সেজদার মালিক ছিল। আর যদি নারীদেরকে সেজদার অর্ডার দিতেন আবার আল্লাহ, তাইলে প্রত্যেকটা নারী তার স্বামীকে সেজদা দিত। কথা কি বুঝে আসছে? এবার বলছে যে মাজারে কি গিলাব দেওয়া, চাদর দেওয়া, এটা জায়েজ কিনা? এটা নিয়ে কি বলবো? আপনি যদি মহব্বত লাগে, ভালো লাগে আল্লাহর ওলির মাজারকে সম্মান করে একটা গিলাব দিতে পারেন, এটা দোষের কিছু না। আবার না দিলেও কোনো সমস্যা নেই, তবে সম্মানী ব্যক্তির জন্য সম্মান তো আল্লাহ বরাদ্দ করছে, আপনি এটা আটকাবেন কিভাবে? সে আমেরিকাতে বিপদে পড়ছে, কোথায় আমেরিকাতে বিপদে পড়ছে, কয় অমুক আল্লাহর ওলির মাজারে আমি একটা গিলাব দিব, তার মাজারের জন্য সম্মান বৃদ্ধি পায়, সৌন্দর্য বৃদ্ধি পায়, এটাকে নাজায়েজ বলার কোনো সুযোগ নাই, এটা দিতে পারবেন আপনি, কোনো সমস্যা, ঠিক কিনা বলে? কারণ তারাও তাদের রওজায় জিন্দা, তারা মরে নাই, কে নাই? ওই যে আমি একটু আগে বললাম না, ইন্দা রব্বিহিম ইউরজাকুন, তাদের জন্য আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠায়। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ, আরো জোরে মহাব্বতে বলেন। অনেকে আমাদের নবীজির দুরুদ বাদ দিয়ে দুরুদ ইব্রাহিম পড়ে আছে, এটার নাম কে বলছে দুরুদ ইব্রাহিম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কয়বার পাইলাম ইব্রাহিম খলিলুল্লাহর নাম? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটার ভিতরে কয়বার পাইলাম? দুইবার। কথা বলেন, চারবার ইব্রাহিম আলাইহিস সালামের নাম, চারবার আমার নবীর নাম, তো এটা আমার নবীর দাম বেশি না ইব্রাহিম আলাইহিস সালামের দাম বেশি? তো আমার নবীর দাম যদি বেশি হয়, এটার নাম তো দুরুদ মুহাম্মদ হওয়ার কথা ছিল, তার মানে এটা দুরুদ ইব্রাহিমও না, দুরুদ মুহাম্মদও না, এটা নাম হলো তাশাহুদের দুরুদ, এটা শুধু নামাজের জন্য খাস, কারণ এই তাশাহুদুর দুরুদ পড়লে সাথে আত্তাহিয়াতও পড়তে হবে। আর আমাদের দেশে ওই যে নবীজির দুরুদ বাদ দেন, নবীজির দুরুদ বাদ দেবেন কেন? হাতিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস শরীফ এসেছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক বেশি বেশি ভালোবাসি, আমি আপনার উপর অনেক বেশি দুরুদ পড়তে চাই, কতটুকু সময় ধরে করব? নবী বলেন, তোমার যা ইচ্ছা তা করো। তখন আমার নবীকে তিনি বললেন, নবী গো, আমি কি চার ভাগের এক অংশ করব? নবী বললেন, তোমার ইচ্ছা, তুমি যদি আরো বেশি করো তাহলে তোমার জন্য আলো কল্যাণকর হবে। এরপরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি অর্ধেক সময় করব? নবী বললেন, তোমার ইচ্ছা, তুমি আরো বেশি করলে তোমার জন্য আরো মঙ্গল হবে, কল্যাণ হবে।
তারপরে বললেন নবী গো তাইলে কি আমি তিন ভাগের দুই অংশ করব নবী বললেন তোমার ইচ্ছা তুমি যদি পারো আরো বেশি করো করলে আমার তোমার জন্য আরো বেশি কল্যাণ হবে তখন আমার নবীকে তিনি উত্তর দিলেন আমার পুরো সময়টা নবীর দরুদের জন্য বরাদ্দ করে দিলাম আমার নবী তখন বলেছে তোমার জন্য সকল নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিয়েছে তোমার দুনিয়ার প্রাপ্তি আসার প্রাপ্তি করবে গুনাহগুলো মুক্তি মিলে যাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে নবীর দরুদ আবার দিকে দেখান কেউ যদি নবীকে মহব্বত করে জুমার দিনে 80 বার দরুদ পড়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ কেউ যদি নবীকে মহব্বত করে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নু থেকে হাদিস বর্ণিত হাদিসটা এসেছে দাইলামী শরীফের মধ্যে আমার নবী বলেছেন কেউ যদি নবীকে মহব্বত করে প্রতিদিন 1000 বার দরুদ পড়ে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না সুবহানাল্লাহ নবীর দরুদ এটা কি করে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আপনি অস্বীকার করার কি আপনি করলে আপনার কপাল আপনি খাবেন কিন্তু আপনি যদি দুরুদ পড়নে ওলা কিছু দেবার বেদাদি বলেন তাইলে কিন্তু আমি আপনার বডিতে যত বেদাদ আছে সব দেখাই দেব কথা বলেন না কেন আর জোরে আর একটু ঠিক কথা বলেন না ঠিক মানুষ মারা গেলে মানুষের জন্য 4 দিন 40 দিনে খাওয়ানো জায়েজ কিনা কেউ কো বেদাদ বলে দলিল দিয়ে থাকে এহে কি তারে কয় বনু সালামা গোত্রের হাদিস শরীফের মধ্যে এসেছে বনু সালামার গোত্রের এক ব্যক্তি এসে নবীকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আমার পিতা মাতা মরে গেছে তাদের জন্য কিভাবে সেবা করব নবী বলছেন তাদের জন্য দোয়া করো এখন কিন্তু এখানে কিন্তু দোয়ার কথাও আছে কি আছে এখানে কিন্তু দোয়ার কথাও আছে সম্মিলিতভাবে দোয়া করবে জানাজা মানেই তো দোয়া কিও জানাজা মানে কি দোয়া তোয়া না তো আমি যখন মদিনাতে গেলাম এবার গত ঈদ কিন্তু আমি মক্কা মদিনায় করেছি গত রোজা কিন্তু আমি রোজাতে কিন্তু আমি মক্কা মদিনায় ছিলাম লাইলাতুল কদর পবিত্র ঈদুল ফিতর মক্কার হেরেমে আমি ঈদের নামাজ পড়েছি আল্লাহ আমাকে পড়াইছে মারহাবা বলেন না কেন মারহাবা আরো জোরে আমেরিকা লন্ডনে বাংলাদেশের বিভিন্ন বড় বড় ভিআইপি পার্সনরা আমাকে বলছে হুজুর আপনি কি জিহাদ করেছেন আমি বলছি না আমার ভক্তরা সবাই মিলে আমাকে হাদিয়া দিয়েছে আমি জিয়ারত করে এসেছি বরাদ্দ কে করেছে আল্লাহ তাদের সিনায় আমার প্রতি প্রেম ঢুকাইছে কে আল্লাহ কেন জানেন নবীর গোলাম এই জন্য তারা বলে আমরা যখন এদিকে তাকান আমরা যখন মদিনাতে গেলাম আমি যখন মদিনাতে গেলাম প্র্যাকটিক্যালি যদি বলি হাদিস শরীফ আমি পড়ে বলবো আমি যখন এই তোমরা পার্ট বাই পার্ট এগুলো কিন্তু আপলোড দিবা ঢালাও ভাবে দিও না কিন্তু এখনকার মানুষের হাতে এত লম্বা সময় নাই যে এক ঘন্টা ওয়াজ শুনবে ছোট্ট 5 মিনিট 7 মিনিটের টপিকস দিবা তখন মানুষ হাঁটতে হাঁটতে গাড়িতে বসে শুনতে পারবে এগুলো থেকে মানুষের বিবেকে কিছু ঢুকবে কারণ এখন তো খারিজিরা কত নষ্ট মানুষ বের হইছে আর আসলে ইসলাম ধ্বংস করে দিচ্ছে আমরা যখন জামাতে নামাজ পড়লাম মক্কাতে মদিনাতে জান্নাতুল আমরা যখন জান্নাতুল বাকিতে গেলাম সম্মিলিতভাবে মানুষ জিয়ারত করছে প্রত্যেকদিন ফজরের নামাজের পরে জান্নাতুল বাকির গেট খোলা হয় তো সম্মিলিতভাবে মক্কা মদিনা জিয়ারত করে কোন কোন সময় মক্কা মদিনা মানো আবার বাংলাদেশে আইলে মানো না ব্যাপার কি এগুলো ছাগল বিরানি রিসিট বই থেকে টাকা খাওয়া পার্টি কোরআন হাদিস মানার পার্টি তখন আমার নবী বলল তুমি তোমার মা বাবার জন্য হাদিয়া পাঠাও দোয়া করো তাদের জন্য দান সদকা করো মায়ের যার সাথে ভালো সম্পর্ক তার সাথে ভালো সম্পর্ক রাখো বাবার যার সাথে ভালো সম্পর্ক তার সাথে ভালো সম্পর্ক রাখো বাবা মা যে ওয়াদা করেছিল সেই ওয়াদা যথাযথভাবে পালন করো দোয়ার কথা আছে না নাই এবার খাওয়ার কথা আমার নবী বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষের জন্য মুসলমানের জন্য সবচেয়ে উত্তম কাজ আল্লাহর কাছে নবীর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো পরিচিত অপরিচিত মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া আর ক্ষুধার্ত মানুষকে পেট ভরিয়ে খাইয়ে দেওয়া এখন মৃত্যু ব্যক্তির আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আপনি খাওয়াইয়ে দিবেন এটা যদি জায়েজ না হয় তাহলে আপনার মাদ্রের সাথে ছাগল দিলে খাসি জায়েজ হয় কেমনে কথা বলেন না কেন একজন মৃত্যু ব্যক্তি পৃথিবী ছেড়ে চলে গেছে আমার নবী বলেছেন উত্তম আল্লাহর কাছে উত্তম হলো ক্ষুধার্তকে খাইয়ে দেওয়া এগুলো 100% জায়েজ কথা বলেন না কেন মা বাবাদের কদমে চুমু খাওয়া কদম বসি করার দলিল মা বাবার কদমে সালাম দেওয়া কদম বসি করা চুমু খাওয়া জায়েজ নাকি না জায়েজ নাকি আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা নবী কি প্রশ্ন করা হলো আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার নবী বললেন ক্বালা উম্মুকা ইয়ুর মাদা তোমার মা
কয়লা সুম্মামান তারপরে কি নেক্সট কি রাসূল বললেন কয়লা উম্মুকা ইউর মাদার তোমার মা আবার বললেন কয়লা সুম্মামান তারপরে কি রাসূল বললেন ইউর মাদার কয়লা উম্মুকা তোমার মা নেক্সট আবার প্রশ্ন করলেন কয়লা সুম্মামান তারপরে কি নবী বললেন ইউর ফাদার কয়লা আবুকা তোমার বাবা Paradise of the child under the feet of the mother. Mayer paire niche santaner jannat to tumi sei mayer kodome chumu diba na kake chumu diba oi tader shayeker kodome na shayek ke elengta kore fele egula jaiz mayer kodome chumu dewa jaiz na কথা বলেন না কেন আমার কথা আগে বলছি একটু খাড়া খাড়া কারণ হক কথা স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলতে হয় ঠিক কিনা বলেন আপনি হয় হবেন হক না হয় হবেন বাতিল হয় জান্নাতি না হয় জাহান্নামী কিন্তু মদ্যপন্থ অবলম্বন করলে আপনি মুনাফিক আমার নবী বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট ইমানদার আমি নবীকে ভালোবাসবে হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট মুনাফিক আমি নবীকে ভালোবাসবে না আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একবারে নিকৃষ্ট জায়গায় থাকবে মা বাবার কদমে চুমা দেওয়া তাদেরকে সালাম করা কদম বসি করা 100% জায়েজ আর বেশি বেশি জায়েজ এই মিয়া শাশুড়ির শ্বশুরের চেহারার দিকে তাকাইলে তো হজের ঘোষণা দেয় নাই নবী শায়েকের চেহারার দিকে তাকাইলে শায়েকের কদমে খাসি দিলে তো জান্নাতের দলিল দেয় নাই মায়ের চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব নবীকে 100 বার তাকাইলে কয় 100 হজের সওয়াব সুবহানাল্লাহ আমার কথা কি আপনারা বোঝেন কথা বলেন না কেন সম্মানিত উপস্থিতি পীর মুরিদি কতটা জায়েজ অমর খোদা মুয়েন কি এর মুওয়াজ করব না স্টেজ ছাড়া সইলে যাব আমি একটু ব্যতিক্রম বরিশালের ভাষা একটা লাইন বলছি আপনাদেরকে একটু ফিলিংস দেওয়ার জন্য এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার প্রস্তুত করার জন্য হাসতে পারেন নাই যারা হার্ট অ্যাটাক করে মারা যাবেন কারণ গোমরামুখী মানুষ বেশি হার্ট অ্যাটাক করে মারা যায় কি করে কথা কয় না আর জোরে এই আমার দিকে তাকান আল্লাহ বলেছেন আতিউল্লাহ তোমরা আল্লাহর অনুগত করো আতিউর রাসূল রাসূলের অনুগত করো ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যকার যে উলিল আমর আছে তাদের অনুগত করো তার মানে হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের অনুগত করো আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো আল্লাহর উসিলাটা কি আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন সত্যবাদী লোক এই সত্যবাদী লোকের ব্যাখ্যা করতে গিয়ে সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে রুহুল বায়ান তাফসীরে মাজহারি তাফসীরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেম এবং হক্কানি ওলিদেরকে বলেছেন জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের হাতে হাত রাখা শুধু জায়েজ না মিয়া জায়েজের উপরে জায়েজ আর জোরে বলেন না ইন্নাল লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আমার আল্লাহ বলে যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে হক্কানি আল্লাহর ওলিদের হাতের উপর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান এই পীর মুরিদি কতটা জায়েজ আল্লাহ বলেছেন হক্কানি আল্লাহর ওলিদের হাতের উপর আল্লাহর কুদরতি হাত থাকে আল্লাহ কোরআনে বলেছে কোথায় কোরআনে এই জন্য আল্লাহ বলেছে তোমার ঈমান যেন কেউ ধ্বংস না করতে পারে এই শুধু এইটারই কইছে আল্লাহ আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা এই পৃথিবীতে যত বান্দা আছে হক্কানি আলেমরাই আমি আল্লাহকে ভয় করে থাকি আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আমার জান্নাতে আল্লাহ বলেছেন বিহোল্ড ভেরিলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর ওলিদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো টেনশন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উই আর ইওর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ান এন্ড ইন দা হিয়ারাফটার আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের কারণ এই বাংলার জমির ইসলাম এনেছে আল্লাহর ওলিরা ইসলাম ওলিরা যতদিন পর্যন্ত আল্লাহর ওলিরা থাকবে ততদিনই দেশ টিকবে যেদিন আল্লাহর ওলি থাকবে না সেদিন এই দেশও টিকবে না তার মানে ওলিদের আল্লাহর ওলিদের
হাতে হাত রাখা 100% জায়েজ এবং আপনার বাঁচার আল্লাহ পাওয়ার একটা উত্তম রাস্তা, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। ওই যে পুরুষের নামাজের হাত বাঁধার নিয়ম, নারীদের হাত বাঁধার নিয়ম, শুনেন, হাত বাঁধার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো আপনার পুরুষরা হাত বাঁধবেন এইভাবে, আমি দেখাই দেই, এই যে বৃদ্ধ আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কবজিটাকে এইভাবে চিপ দিয়ে ধরবেন, কিভাবে এদিকে ডাকা, এইভাবে চিপ দিয়ে ধরে ছেড়ে দিবেন, এটা যেখানে যায় আমি সেখানেই পুরুষের হাত বাঁধার যাই, সবচেয়ে উত্তমটা। আর নারী পুরুষের হচ্ছে হাত বাঁধা, নারীদের হচ্ছে হাত রাখা, নারীরা হাত রাখবে উপরে, কোথায়, স্তনের উপরে হাত রাখবে, আর পুরুষরা হাত বাঁধবে। আশা করি উত্তর পাইছেন, এইভাবে বেঁধবেন, কিভাবে বেঁধে তিনটা আঙ্গুল এইভাবে ছেড়ে দিবেন, ছেড়ে এইভাবে ছেড়ে দিবেন, দেখবেন এটা কোথায় যায়, যেখানে যায় সেখানে, একটু মজা করে দিলাম আর কি, আলহামদুলিল্লাহ, কথা বলে বুঝেন নাই, কথা বলেন না কেন, ওই যে শাহাদাত আঙ্গুলি, আমরা কই না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই কোনো মাবুদ, আল্লাহ এক, এইটাই বোঝায় আর কিছু না, ঠিক কি না, তারপরে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তারপরে বলেছে নামাজের পরে সম্মিলিত দোয়া করা জায়েজ কিনা, ওমর খোদা কি আরে কইতেছে উনি, তো তুমি নামাজের পরে দোয়া করবা নাকি নামাজের আগে করে ফেলবা, অবশ্যই আমরা নামাজের পরে দোয়া করবো, শুনেন শুনেন এখানে একটা পার্থক্য আছে, আমার দিকে তাকান, আমাদের দেশে দোয়া করার হাত তোলে মাথাটাকে নিচু করে দোয়া করার একটা পন্থা কেন জানেন, আমি ধরেন আদম আলাইহিস সালাম যেই দোয়া ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ক্ষমা পাইলেন সেটা যদি একটু বলি, ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ও তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আদম দোয়া করলো আল্লাহর কাছে ক্ষমা চাইলো বন্ধু, কারণ সৌদি আরবের মেসাল দেয় অনেকে কি দেয়, ওই সৌদি আরব দোয়া করে না, কে বলেছে, আমি দেখেছি বন্ধু অনেক মানুষ নবী রওজার কিনারা থেকে একটু দূরে এসে একটা দরজা দিয়ে বন্ধু মানুষকে দাঁড়িয়ে সালাম দেয়, এবং দাঁড়িয়ে সালাম দিয়ে বন্ধু আরেকটা দরজা দিয়ে বের হয়, বেলাল গেইট বরাবর অথবা তার কাছাকাছি নবী রওজা মুবারকের দিকে তাকায়া তাকায়া, ও বন্ধু হাত তুলে আমাকে বলে বন্ধু আল্লাহর কাছে দোয়া করে নবী রওজার দিকে তাকায়া, মদিনায় নাই বললে আমি মানবো না, কারণ আমি নিজের চোখে দেখে এসেছি দোয়া করে বন্ধু, কেউ যদি না করে এটা তার ব্যক্তিগত ব্যাপার, ঠিক কিনা বলেন, আর জোরে, এইটার মধ্যে পার্থক্য হলো বন্ধু সৌদি আরবের মাতৃভাষা কি, আরবি ভাষা, কি ভাষা বন্ধু, তারা যত কথা বলে একজন আরেকজনের আরবি ভাষাটা বোঝে, এই জন্য তারা হাত তোলার মতো কোনো ব্যবস্থা হয় না, আর বর্তমানে মক্কা মদিনার আশেপাশে বন্ধু নবীর দুশমনেরা গেরাও করে রেখেছে, কোনো আদব নাই শৃঙ্খলা নাই রে বন্ধু, মদিনা হইলে কি হবে রে, অনেক দুষ্ট নবীর দুশমন দেখেছে বন্ধু, আমি যখন নবীর রওজা মোবারকের দিকে তাকাইয়া দোয়া করতেছিলাম, আরে কোন দেশের জানি একটা বলে ইয়াল্লাহ হাজি শিরক শিরক, আমি কই তোমার মাথা, রাসূলের রওজা মোবারকের বন্ধু এই পাশে, আমি কই তোমার মাথা, শিরিক কারে কই বুঝুনি, কথা কন না, আমাদের দেশে হাত তোলার কারণ হলো এই যে একটু আগে দোয়াটা করলাম বন্ধু, এই দোয়াটা কি আপনারা কিছু বুঝছেন, কিচ্ছু বুঝেন নাই, এখন যদি আমি হাত তোলে নমনীয় হয়ে বলি আল্লাহ গো ও মনি বেগরাবের মানুষগুলোকে ক্ষমা করে দাও, কবরবাসীর কবর আজাব তুমি বন্ধ করে দাও, আগামী বছর মাহফিলটা যেন করতে পারে সে, শারীরিক মানসিক আর্থিক শক্তি তুমি বাড়াইয়া দাও, অসুস্থ যারা সুস্থ করে দাও, অভাবে যারা অভাব দূর করে দাও, ঋণী যারা ঋণমুক্ত তৌফিক দান করে দাও, এইটাতে বেশি খুশি হইবেন না গেটটায়, এইটাই বেশি খুশি হবেন, কারণ আপনার বসতে কোনো অসুবিধা হয় না, এটাই হলো পার্থক্য, দোয়া করা 100% জায়েজ, এটাতে নাজায়েজ বলার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, বিতিল নামাজ মূলত কত রাকাত, বিতিল নামাজ না ওর প্রশ্ন করা ঠিক আছে, আমাদের দেশে ডিজিটাল বক্তা না একটা আছিল, প্রবাসী জীবন কাটায় বা বিতিল বলে এক রাকাত, কি কয় বিতিল নামাজ কয় রাকাত, বিতিল নামাজ 100% 3 রাকাত, এতে কোনো গলত কথা বলেন না কেন, বিতিল নামাজ 100% আরো জোরে, আরো জোরে, আরো জোরে, কত রাকাত, এবার বলেছে তারাবি নামাজ
মূলত কত রাকাত তারাবি নামাজ মূলত 20 রাকাত 20 রাকাত কয় রাকাত 20 রাকাত 8 রাকাত কোন তারাবি নাই কোরআন হাদিসে অনেক দেখেছি তারাবি নামাজ 20 রাকাত আচ্ছা এরা কমাইয়া লাভটা হই কি কে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাকে জান্নাত নসিব করো আমিন মাহফিল তো শেষ মোনাজাত দিয়ে ওনার জন্য দোয়া করে যাব এই আমার দিকে তাকান ওয়া শেষ তো প্রশ্ন যদি না কইরা যায় কইব কইতে গর্দ দইরা আনছে কিচ্ছু কইতে পারে না জি জি ঠিক কিনা বলে ঠিক আছে আরো জোরে জি এই এদিকে তাকান আরেকটা প্রশ্ন করেছে আমাকে মিলাদুন নবী জায়েজ কিনা আল্লাহ বলেছেন এই আমার দিকে তাকান আল্লাহ বলেছেন আল্লাহ যে আল্লাহর হাবিবকে পাঠাইছে সেই আল্লাহর হাবিবকে পেয়ে আমাদেরকে বলছে তোমরা আনন্দ উৎসব করো নবীর আগমনে তোমরা কি হও খুশি হও হও আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু তোমরা আনন্দ উৎসব করো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দাম দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া জায়েজ কিনা অবশ্যই জায়েজ আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো আমরা নবীকে কিয়াম মানে দাঁড়ানো নবীকে আমরা সম্মান করে দাঁড়াই ফরজ না ওয়াজিব কথা বলে আশা করি মোটামুটি বুঝতে পারছেন আমি কিন্তু আজকে যেই ওয়াজ করার জন্য আসছি সেই ওয়াজের ধারে কাছে যাইতে পারছি না কিন্তু সময় পার হয়ে গেছে অনেক সম্মানিত উপস্থিতি ওই তে তার আবার একটা আবদার আছে আবদারটা শেষ করি একটু একটা একটা আবদার আছে গাইবো হ্যাঁ তার একটা গজল খুব পছন্দ বারবার বলতেছে একটু গাইবো দরকার আছে শুনবে পারলে আমার সাথে সবাই গাইবেন ঠিক আছে কেন হরে বাইবে নামাজি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা কেন হরে বাই বেনামাজি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা প্রথম তো আসবে ফজর পড়বে ফজর যে জোনা ফজর হবে পায়ের খড়ম তামার তাপ লাগবে না বলেন ফজর হবে পায়ের খড়ম তামার তাপ লাগবে না ফজর গেলে আসবে জোহর পড়বে জোহর যে জোনা জোহর হবে মাথার ছাতি সূর্যের তাপ লাগবে না কেন হরে বাইবে নামাজি বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা জোহর গেলে আসবে আসর পড়বে আসর যে জোনা আসর হবে হাতের রুমাল পুজবে গায়ের পুজিনা আসর হবে হাতের রুমাল পুজবে গায়ের পুজিনা আসর গেলে আসবে মাগরিব পড়বে মাগরিব যে জোনা মাগরিবে হবে খাওয়ার সম্বল পিপাসা তো লাগবে না ঠিক কেন হরে বাইবে নামাজি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা মাগরিব গেলে আসবে ঈশা পড়বে ঈশা যে জোনা ঈশা হবে হাতের বাতি অন্ধকার থাকবে না ঈশা হবে হাতের লাঠি বড় ভয় থাকবে না কেন হরে বাইবে নামাজি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা মারহাবা